ডেলি ভাইব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই ভিডিওটিতে জেনারেল সায়েন্সের প্রথম পার্টে খুবই গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ কোশ্চেন ও তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এই 25টি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ও বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটির শেষে আমি এই 25টি কোশ্চেনের পিডিএফ ফাইল আপনারা কেমনভাবে পাবেন তা আমি আপনাদেরকে জানাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। কার্বন দ্বারা গঠিত যৌগগুলিকে কি বলে? সঠিক উত্তর অপশানে জৈব যৌগ। প্রোটিন কি জাতীয় পদার্থ? সঠিক উত্তর অপশান সি, আমিষ। দেহে তাপ সৃষ্টি করে কোন জাতীয় পদার্থ? সঠিক উত্তর অপশান সি, ফ্যাট। হরমোন কি ধরনের যৌগ? সঠিক উত্তর জৈব যৌগ। কার্বন পরমাণু যে কোনো দুটি যোজ্যতার মাঝের কোন কত? সঠিক উত্তর অপশান বি, 103 ডিগ্রি। অ্যাসিটিলিন কি ধরনের যৌগ? সঠিক উত্তর অপশান বি, অ্যালিফ্যাটিক। কোল গ্যাসের মধ্যে আয়তনের হিসেবে কত শতাংশ মিথেন থাকে? সঠিক উত্তর অপশান সি, 40%। অ্যাসিটিলিনের সংকেত কি? সঠিক উত্তর অপশান এ, C2H2। রুলে কত সালে স্তন্যপায়ী প্রাণীর মূত্রে ইউরিয়ার উপস্থিতি প্রথম আবিষ্কার করে? সঠিক উত্তর অপশান ডি, 1773 সালে। কত ডিগ্রি উষ্ণতায় লোহিতপ্ত কপার নলের মধ্য দিয়ে অ্যাসিটিলিন গ্যাস চালনা করে বেঞ্জিন উৎপন্ন করা হয়? সঠিক উত্তর অপশান সি, 600 ডিগ্রি সেলসিয়াস। ক্লোরোফর্মের সংকেত কি? সঠিক উত্তর অপশান সি, CHCl3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? সঠিক উত্তর অপশান বি, 3। ফেলস্পার কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর অপশান এ, অ্যালুমিনিয়াম। জিঙ্কের পারমাণবিক গুরুত্ব কত? অপশান ডি, 65.5। রেড হ্যামারাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর অপশান বি, লৌহ। তামা ও টিন মিশিয়ে কোন ধাতু সংকর তৈরি হয়? সঠিক উত্তর অপশান এ, কাঁসা। পেট্রোলের উপাদান কি কি? সঠিক উত্তর অপশান এ, কার্বন ও হাইড্রোজেন। নিম্নের কোনটি কার্বনের ইলেকট্রন বিন্যাস? সঠিক উত্তর অপশান সি, 2.4, অর্থাৎ কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, প্রথম কক্ষে 2টি ও তার পরের কক্ষে 4টি। অনিয়তাকার কার্বনের রূপভেদের গুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? সঠিক উত্তর অপশান ডি, 4টি ভাগে ভাগ করে। H2SO4 এর আণবিক গুরুত্ব কত? সঠিক উত্তর অপশান ডি, 98। লৌহ কিসের সঙ্গে বিক্রিয়া করে নিষ্ক্রিয় লৌহ তৈরি করে? সঠিক উত্তর অতিগাঢ় HNO3 ও ধূয়মান HNO3, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, উভয়। অর্থাৎ এ ও বি দুটি উত্তরই সঠিক, তাই অপশান সি, উভয়। HNO3 এর হিমাঙ্ক কত? সঠিক উত্তর অপশান সি, -42 ডিগ্রি সেলসিয়াস। H2SO4 নীল লিটমাসকে কি রঙে পরিণত করে? সঠিক উত্তর অপশান সি, সবুজ। HNO3 এর আপেক্ষিক গুরুত্ব কত? সঠিক উত্তর অপশান বি, 1.52। HCl এর গলনাঙ্ক কত? সঠিক উত্তর অপশান বি, 114.4 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।
আর এই পিডিএফ ফাইলটি পেতে হলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফলো করে আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের পিডিএফ ফাইল আমরা দিয়ে থাকি। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।